জটিল জীবনের সামান্য সরলতা, সর্পিল পথে একে বেঁকে চলাচলকারী পরিবহন, নাম ট্রাম, দূষণহীন যান একেবারে। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ দাস, বাংলার অনেক কবিদের কবিতায় বারবার ফুটে এসেছে ট্রামের কথা। ঐতিহ্য সংস্কৃতির শহর কলকাতায় অন্যতম নিঃসন্দেহে ঐতিহ্যের পরিবহন ট্রাম, অথচ এহেন ট্রামই সংকটে ভুগছে, অস্তিত্বের সংকটে। একসময় দিন রাত এক করে টংটং শব্দে মাতোয়ারা থাকত, আজ সেখানেই কার্বনের কালো ধোঁয়া, হর্নের আওয়াজ দূষণ ভর্তি করছে শহরের ফুসফুস কান। ব্যস্ত জীবন চাইছে আরও গতি, চাইছে যানজট কাটিয়ে আরও দ্রুততা। বাস, বাইক, ট্যাক্সির মতো অপেক্ষাকৃত দ্রুতগতির যানের সঙ্গে সমতা রাখতে পারছে না ট্রাম, তাই ক্রমশ প্রাসঙ্গিকতা হারাচ্ছে ঐতিহ্যবাহী ঐতিহাসিক এই যান। ট্রাম এই মুহূর্তে অবলুপ্তির পথে ঢুকছে ট্রাম শিল্প। ট্রাম বিভিন্ন জায়গায় ছিল, শহর কলকাতাকে একেবারে আঁকি বুকি করে ট্রামের রাস্তা ছিল। সারা শহর জুড়ে ছড়ানো ছিটানো ছিল ট্রাম দূত, কিন্তু এখন তা কমতে কমতে এসে ঠেকেছে মাত্র তিনে। ছুটির দিনে কেউ কেউ বেরিয়েও পড়েনি, যদিও ট্রাম মেলে কোচিত কদাচিত। রবিবার শ্যামবাজার ধর্মতলা রুটে বেরিয়ে এরকমই কয়েকজন ট্রাম যাত্রীর সঙ্গে কথা বলল সিএন। শহরের ঐতিহ্য চেখে দেখতে আসা কয়েকজন জানালেন জীবনে প্রথম ট্রামে চাপার অভিজ্ঞতা। ট্রামের ঐতিহ্য শহরের নাগরিকদের কাছেও, কিন্তু একদিকে স্বল্প পরিমাণ ট্রাম, তার মধ্যে অনিয়মিত পরিষেবা, শহরের বুক থেকে ট্রাম উঠে যাওয়ার আশঙ্কা বাড়াচ্ছে নাগরিকদের। We were just out for some, we were just out here, so just they wanted to get into the tram, so discontinue hobe, so next kobe utte parbe. Also the structure is very much changed here, we could not get the original one, jodi odher bolini Kolkata mane to tram chora, Kolkata er itihas to seta jane hariye na jay, to shei jonnoi chai aro beshi kore jate lokjon tram e uthe. Bastobe ki tai, কর্মী, উপযুক্ত পরিকাঠামোর অভাবে ক্রমশ ধুকছে ট্রাম শিল্প, বন্ধ হয়ে গিয়েছে একের পর এক রুট, কার্যত উঠে যাওয়ার মুখে দাঁড়িয়ে। ট্রাম শিল্পকে বাঁচাতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টেও, আদালত ট্রামের আধুনিকীকরণ পুনরুজ্জীবনের নির্দেশও দিয়েছে। কিন্তু কোথায় কি, পরিবেশ বান্ধব যান হওয়ায় বিশ্বের 300টি দেশ যান হিসেবে ট্রামকে নতুন করে গুরুত্ব দিচ্ছে। এই অবস্থায় কার্যত উঠে যাওয়ার মুখে কেন দাঁড়িয়ে ট্রাম? ট্রাম ইউজার অ্যাসোসিয়েশন এজন্য রাজ্যকে দায়ী করছে। আজকে ট্রাম উঠে যাওয়া মানে কলকাতা শহর আপনার 60-80 ইয়ার্স পেছনে চলে গেল, এটা তো একটা ব্যাকওয়ার্ড জার্নি। সরকার কোনোভাবেই চায়নি যে ট্রামটা চলুক, যদি মানে চাইতো তাহলে আমরা তো সবসময় হেল্প করতে রাজি আছি, আমরা সব ধরনের তথ্য দিচ্ছি, আমাদের এক্সপার্টরা রয়েছে। শহর কেন্দ্রিক একাধিক কবিতা গল্পে ট্রাম রূপকথা, সেই রূপকথাই আজ কার্যত হারিয়ে যাওয়ার মুখে। ভবিষ্যৎ প্রজন্ম কি ট্রামের রূপকথা জানতে পারবে না? ট্রাম শিল্পকে বাঁচাতে সরকার কি কোনো উদ্যোগ নেবে না? ট্রামের রাস্তা তুলে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে ট্রামের পথ, অবরুদ্ধ এই ট্রামের পথ। আদৌ কি দেখতে পারবে আমাদের ভবিষ্যৎ? ক্যামেরায় লিসেন দের সাথে অভিরূপা হাজরা, কালকাটা নিউজ।